প্রাক্তন ফুটবল খেলোয়াড় বিদেশ বসুর বাড়ির অনুষ্ঠানে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়। হুগলির নাটাগড়ের ওই দুর্ঘটনায় অদ্রিজা সহ তার পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন। অদ্রিজা সম্পর্কে প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর নাতনি বৃহস্পতিবার হুগলির নাটাগড়ের কাছে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার ঘাড়ে মুখে আঘাত লেগেছে। কালনার হাসপাতালে চিকিৎসাধীন অদ্রিজা সহ ছয়জন। তবে কারোরই আঘাত খুব গুরুতর নয় বলে খবর হাসপাতাল সূত্রে। বৃহস্পতিবার দুপুরে কলকাতা থেকে কালনার কেশবপুর গ্রামে যাচ্ছিল বালিকাবধূ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করা অদ্রিজা ও তার পরিবার। সেখানে তাদের এক আত্মীয়ের শ্রদ্ধানুষ্ঠান ছিল। গাড়ি অদ্রিজার মা পায়েল, বাবা ইঙ্গিত সহ ছিলেন মোট ছয়জন। গাড়ি চালাচ্ছিলেন অদ্রিজার মা পায়েল, যিনি সম্পর্কে বিদেশ বসুর ভাইজি। হুগলির নাটাগড়ের কাছে আচমকা গাড়ির একটি চাকা খুলে তা উল্টে গিয়ে পাশের জমিতে পড়ে, সকলে আহত হন। অদ্রিজার মায়ের আঘাত সবচেয়ে বেশি, তার হাঁটু, কাঁধে, পিঠে, মুখে আঘাত লেগেছে বলে খবর। সঙ্গে সঙ্গে সকলকে উদ্ধার করে নিকটবর্তী কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয়জনের চিকিৎসা শুরু হয়েছে। এ নিয়ে প্রাক্তন ফুটবলার বিদেশ বসু জানান যে কেশবপুরের গ্রামের বাড়িতে শ্রদ্ধানুষ্ঠানে যাওয়ার জন্য তারা সকলে বেরিয়েছিলেন। বিদেশ বসু নিজেই ছিলেন অদ্রিজাদের আগের একটি গাড়িতে, তাই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছেন তিনি। তাকে হুগলির বলাগড় থানার ওসি দুর্ঘটনার খবর জানানোর পর তিনি চিন্তিত হয়ে পড়েন ভাইজি ও অন্যান্য আত্মীয়দের জন্য। পরে হাসপাতালে যান বিদেশ বসু। সকলের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হওয়ায় উদ্বেগ কমেছে। মহাপীঠ তারাপীঠ, বালিকা বধূ সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়কে। ফলে তার আহত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে চিন্তা বাড়তে শুরু করে শুভানুধ্যায়ীদের। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।